আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিল কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগার আওয়াজ তো এত আসতে হতে পারে না। ভালো লাগলো না খারাপ লাগলো? এরকম মাহফিল যদি প্রতিদিন হয় আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কানা আমি। শেষ জামানায় এই যে আমরা যে পরিস্থিতিতে পড়তেছি, যে অবস্থা, হাল হাকিকত, রাসূলের প্রেম যত বেশি থাকবে আল্লাহর ভালোবাসার পাত্র তত বেশি মর্যাদা সম্পন্ন হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই যে হুজুর অনেক সুন্দর সুন্দর আলোচনা করলেন, এই যে হাফসি বেলালের কথা বললেন, বহুত আগের ঘটনা। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম একজন সুন্নি আলেম শিয়াদের বিরুদ্ধে কথা বলেছিল, হক কথা বললেও জিহ্বাটা কেটে দেয়। জোরে বলেন ঠিক না বেঠি? হক কথাও বলা যায় না। তে আমাদের এই বর্তমান সময় কঠিন না সহজ? আরো জোরে বলেন। এই জন্য ঈমান সকালে আসে বিকালে নাই, বিকালে আসে বান্দা ঘুমাইবে ঈমান নিয়ে, ঘুম থেকে জাগ্রত হবে ঈমান নাই, কথা বুঝতেন? তো এই জন্য আমরা প্রস্তুতি থাকবো সব সময়, আল্লাহর সৈনিক, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত হতে চাই কি চাই না? এই জন্য মিলাদ কিয়াম যেখানে, রাসূলের প্রেম যেখানে, এই প্রতিজ্ঞা, এটাই তো বড় ঈমান, ঠিক কিনা বলেন? রাসূলের প্রতি মহব্বত বিশ্বাস না থাকলে সে কি ঈমানদার হতে পারে? আরো জীবন হতে পারে? এই জন্য বর্তমান দেখেন পঞ্চগড়ে এই যে কিছুদিন আগে কাদিয়ানি সন্ত্রাস, যারা রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, জোরে কান নাউজুবিল্লাহ, তারা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন কাফের। তাদেরকে কাফের যারা বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলো? এটা আমার আপনার কোনো ফতোয়া নয়, এটা আল্লাহ তাআলার ফতোয়া, জোরে কান আল্লাহু আকবার। এজন্য কাদিয়ানিদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা সব সময় কোরআনের পক্ষে রাসূলের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলতে রাজি আছি, ঠিক কিনা বলুন? হাত উঁচা করে দেখা দেই, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, জোরে কানা আমি। এজন্য সব সময় আমরা চেষ্টা করব আমরা হকের পথে থাকব, বিপক্ষে যেটা বাতিল তার বিপক্ষে কাজ করব। এই দুঃসাহস আমাদের আছে না নাই? এই শক্তি সাহস আমাদের আছে না নাই? সব সময় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, কোন সময় যদি ডাক চলে আসে তাদেরকে, তাদের সাথে যুদ্ধ মোকাবেলা করার জন্য আমরা যুবকরা প্রস্তুত থাকতে পারবে তো ইনশাআল্লাহ। এই যে কারামতিয়া রাঙ্গাচিরা দরবার শরীফ থেকে ডাক আসবে, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ডাক দিবে, কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে, এই প্রস্তুতি কার কার আছে? হাত উঁচা করে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আমি হুজুরের কাছে বলবো, আপনি মুসাফির দোয়া করবেন, অনেক দূর থেকে আসছেন, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে বেশি দামি মর্যাদা সম্পূর্ণ, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আমি হুজুরকে দিয়ে দোয়া করবো, আমি তো সবসময় আসি দরবারের খেদমত করতেছি, আপনাদের পাশে আসি। আপনি দোয়া করেন না? আপনি দোয়া করবেন, আমি অনুমতি দিছি ইনশাআল্লাহ, আমার দাবি কি মানা দরকার আছে না নাই? আমি তো আসি সবসময়। তো মুসাফিরকে সাথে নিয়ে দোয়া করলে যার যা মনের নেক নিয়ত আছে, পর্দার আড়ালের যারা আছেন মা বোনরা, তারা মনে নেক নিয়ত নেই ইনশাআল্লাহ। আর আমি হুজুরের কাছে দোয়া চাই, আমার এই যুবকগুলো যারা আছে আলহামদুলিল্লাহ আমার নেতৃত্বে, তারা ইনশাআল্লাহ ইসলামের যেই কাজ করতেছে এটা দ্বিতীয়বার সে গত বছর করেছে আলহামদুলিল্লাহ, এবছর এরকম যেন আমরা প্রতি বছর এরকম আহলে সুন্নতের জামাতের আলেমদেরকে দিয়ে, আমরা যেন দিনের দায়ীদেরকে দিয়ে, আমরা যেন এরকম আলোচনা শুনে আমরা যেন দিনের কাজ করতে পারি, জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা আলোচনা তো করছে, যুবকরা চেষ্টা করলে পারে, ঠিক কিনা বলুন? পারে না? ইনশাআল্লাহ সাথে আমি আসি, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, জোরে কান আমিন।